দুটো জিনিস আপনাদের মনে রাখতে হবে ফার্স্ট কথা হচ্ছে মাশরাফি এখানে শুধু একজন প্লেয়ার হিসেবে না পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই বিসিবির সভাপতি হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা গত কয়েকদিন ধরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তরা নানা মুখে আলোচনা করছেন বিসিবির সভাপতি পাপনের বহিষ্কার চেয়ে আর তাই তো এই অবস্থায় কোনো পথ খুঁজে না পেয়ে পাপন নিজেই সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এমন অবস্থায় বিশ্বস্ত সূত্রের খবর হলো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বিসিবির সভাপতি পাপনের জায়গায় নতুন সভাপতি হবেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা তাছাড়াও এদেশের ক্রিকেট প্রেমীরাও এটাই চান পাপনের পরিবর্তে মাশরাফির চেয়ে বেটার অপশন খুঁজে পাওয়া অসম্ভব বলে মনে করেন ভক্তরা মাশরাফিকে দায়িত্ব দেওয়া এটাই হতে পারে প্রধানমন্ত্রীর নির্দেশনা তো দর্শক আপনারা কি চান পাপনের জায়গায় মাশরাফিকে আনা হোক তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on